এই মুহূর্তের মধ্যে পাওয়া আজকের সবথেকে বড় খবর। এবার বিশাল বড় ধাক্কা খেলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ যেভাবে সমানে সমানে টক্কর দিয়ে এবার ভিন রাজ্যে তৃণমূল কংগ্রেসকে পরাজিত করেছেন, তা নিয়ে এবার চিন্তিত রয়েছেন তৃণমূল নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ তৃণমূল নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামী দিনে প্রধানমন্ত্রী হওয়ার আশাবাদী ছিলেন, এবার সেই স্বপ্ন পূরণ হলো না মুখ্যমন্ত্রী। কারণ আম আদমি পার্টি যেভাবে পাঞ্জাবে ক্ষমতায় এসেছে, তা নিয়ে এবার এটা কারণ যদি স্পষ্ট হচ্ছে আগামীতে প্রধানমন্ত্রী হওয়ার স্বার্থে রাখছেন আম আদমি পার্টি, অর্থাৎ আম আদমি পার্টির মুখ্যমন্ত্রী কেজরিওয়াল। কেজরিওয়াল যেভাবে পাঞ্জাবে একবারই ক্ষমতায় এসেছেন, তার জেরেই এবার রাজনৈতিক মহলের ধারণা আগামীতে যদি ভারতবর্ষের প্রধানমন্ত্রী হতে পারেন তাহলে হবেন একমাত্র কেজরিওয়াল, এমনটা কিন্তু দাবি করেছেন একাধিক রাজনৈতিক মহলের নেতাকর্মীরা। যে কারণে এই নিয়ে এবার তৃণমূল নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথায় বড় চাপ, এমনটা কিন্তু ধারণা করছেন একাধিক বিজেপি নেতারা। এমনকি পশ্চিমবঙ্গের বিরোধী দলের বিজেপি নেতা একাধিক তৃণমূল নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষও করেছিলেন। কারণ তৃণমূল নেত্রী যে স্বপ্ন দেখেছেন ভিন রাজ্যে তৃণমূল কংগ্রেসের সরকার করা, তার স্বপ্ন পূরণ হলেন না।